তোমার দিদির যদি আপত্তি থাকে তাহলে আমি ফোন করব না। ভাই চুপ কর না, কেন চিৎকার করছিস? বাবা নিচে আছে, শুনতে পাবেন, শুনতে পেলে আরো খারাপ হবে। খারাপ হওয়ার আর কি বাকি আছে রে দিদি? খারাপ হওয়ার কি বাকি আছে যে চুপ করব? দীপু তোমায় আমি আবার বলছি, তোমার দিদি যদি বারণ করে আমি ফোন করব না, কিন্তু তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। তোমার সঙ্গে অনেকদিন অনেক ভালোভাবে কথা বলেছি অনিন্দ্যদা, এতদিন তুমি আমার ভালো মানুষের রূপটা দেখেছো, সাবধান হও, এবার কিন্তু আমার খারাপ রূপটা তুমি দেখতে পাবে। তোমার লজ্জা করে না? হ্যাঁ, এত বছর যে মানুষটা তোমাকে নিঃশর্তভাবে ভালোবেসে গেল, তোমার বাড়ির লোককে এত ভালোবাসলো, এত সেবা করলো, তাকে তুমি এইভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারলে? হ্যাঁ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে তুমি তাকে এইভাবে ছোট করতে পারলে? এত প্রবৃত্তির তাড়না তোমার? হ্যাঁ হ্যাঁ, তুমি এত স্বার্থপর হও কি করে অনিন্দ্যদা, নোংরা লোক একটা। তখন থেকে বারণ করছি, কথাই শুনছিস না আমার? হ্যালো বলছি, আর কিছু আশা করি তোমার বলার নেই? বাবা নিচে আছেন, আমি কি ফোনটা বাবাকে দেব? সুমাই, আমি তোমার খবর নেবার জন্যই ফোন করেছিলাম। আমি এই শনিবার বাড়ি যাব, তখনই বাবার সঙ্গে কথা বলব। বাবার সঙ্গে আমি অফিসে ফোন কথা বলতে চাইছিলাম। দীপু আমাকে অনেক কথা বলল, অপমান জানো, আমি বুঝতে পারি, হয়তো আমি সেটা ডিজার্ভ করি, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার জন্য তুমি নিজের কোনো ক্ষতি করো না। তোমার উপর ভরসা করে অনেক মানুষ বেঁচে আছে, ভালো করে নিজের ট্রিটমেন্ট করিও, তোমার সুস্থ হয়ে থাকাটা খুব প্রয়োজন। আমি জানি তোমার কাছে আমার কথার কোনো দাম নেই, তবু বলছি। আমি একটু ব্যস্ত আছি, রাখছি। কি রে, তুই ইগনোর করতে পারলি না, বলতে পারলি না আর ফোন করবে না আমাকে? আচ্ছা কি করে বলি বলতো এই কথাটা? এটা ওর বাড়ি, ওর বাড়িতেও ফোন করতেই পারে, আমি আটকাবো? একদম বাজে যুক্তি দিবি না দিদি, একদম বাজে যুক্তি দিবি না। নিজের বাড়ি মানে? ফোনটা তো তোকে করেছে, তুই তো বলতে পারতিস আমাকে আর কোনোদিন ফোন করবে না, বললি না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত মাথা গরম করিস না, রাগ করিস না ভাই। এই সংসারে 25 বছর কাটিয়েছি আমি, 25 বছর ধরে এই সংসারে লড়াই করতে করতে, যুদ্ধ করার, ঝগড়া করার সব শক্তি আমি হারিয়ে ফেলেছি ভাই, তুই বুঝবি না রে। তুই তো একটা মেয়ে হোস, একটা মেয়ে শুধু বুঝতে পারে এই কষ্ট, তুই বুঝবি না, বুঝবি না তুই। তুমি অনেক বদলে গেছো অনিন্দ্যদা। কে বলেছে? আমি একটুও বদলাইনি। কে বলবে? আমি বলছি তুমি বদলে গেছো। আমি বদলাইনি? এই কদিনে তুমি যদি এতটা বদলে যাও তাহলে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো কি করে বলো তো? একসঙ্গে কি তুমি থাকতে চাও? তাহলে আমি যে কাজটা করেছি তুমিও সেই কাজটা করতে দেয় না। আমার এখন অবস্থাটা কি হলো বলো তো? আমি তো সব কিছু ছেড়ে দিয়ে চলে এলাম, তোমার সামনে সুযোগ আছে তোমার স্বামীর কাছে ফিরে যাওয়ার। তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে যেতে পারছো না বলে আক্ষেপ করছো? ইরাশনাল কথাবার্তা বলো না একদম। দেখছো তুমি কিরকম অকারণে আমার উপর রাগ করছো? আমি কিন্তু তোমাকে ডিভোর্স করতে জোর করিনি, আমি তোমাকে বলেছিলাম যে আমার সঙ্গে থাকতে গেলে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তোমাকে ক্লিন হয়ে আসতে হবে। তুমি ডিভোর্স করতে গেলে কেন অনিন্দ্যদা? আচ্ছা আমি যদি সেম কথাটা তোমায় বলি? হ্যাঁ সে কথাটা তুমি আমাকে বলতেই পারো, কিন্তু সেটা তো শর্ত সাপেক্ষে হতে পারে না, মানে তুমি করেছো বলেই আমাকে করতে হবে। এইভাবে তো জীবন কাটতে পারে না।
আমি তো অন্তত এরকম ইনকমপ্লিট জীবন চাই না। আমি যখন সব কিছু ছেড়ে ছুড়ে কোমর চলে নেমেছি, তোমাকে অন্তত হাঁটু জলে তো নামতেই হবে। আমি তো তোমাকে আগেই ক্লিয়ার করেছিলাম। কি ক্লিয়ার করেছিলে তুমি? না টেল মি, কি ক্লিয়ার করেছিলে? আমি তোমাকে আগেই ক্লিয়ার করেছিলাম যে সম্বিত আমাকে ডিভোর্স দেবে না। তুমি চেষ্টা করেছো কোনোদিন ডিভোর্সের? তুমি তো আমায় বলেছিলে শ্রীময়ী আমায় ডিভোর্স দেবে না। সেরকম কিছু হয়েছে? শ্রীময়ী কিন্তু আমায় বাধা দেয়নি। কিন্তু তুমি তো চেষ্টাই করছো না, তুমি ভেবে বসে আছো সম্বিত তোমাকে ডিভোর্স দেবে না। হয়তো সেরকম কিছু হবেই না, সম্বিত তোমায় খুব সহজে ডিভোর্স দিয়ে দেবে। বাট ইউ আর নট ট্রাইং। সম্বিত আমাকে ডিভোর্স দেবে না অনিন্দ্যদা। আমার থেকে ভালো করে সম্বিতকে কেউ জানে না। সেই অফ কোর্স, তোমার সঙ্গে সম্বিতের তো খুব গভীর সম্পর্ক ছিল, তোমার থেকে ভালো ওকে তো কেউ জানে না। ঠিক, তুমি কেন অকারণে আমার সঙ্গে ঝগড়া করছো বলো তো? সেই তোমার সঙ্গে কথা বলা মানে সেটাকে ঝগড়া করা বলছো। লজিক্যালি তোমার সঙ্গে কোনো কথা বলা যাবে না, তোমাকে যুক্তি দিয়ে বোঝালে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে না। তুমি যে যুক্তিগুলো আমাকে দাও, সেই যুক্তিগুলো যখন আমি তোমাকে দিই, তখন তুমি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারো না। তুমি মনে করো আমি ঝগড়া করছি। কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইছি না শুন। আমার একটাই বক্তব্য, দুজন মানুষ যখন একটা সম্পর্কের মধ্যে এক জায়গায় আবদ্ধ থাকে, তখন তাদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকাটা প্রয়োজন। কিসের ট্রান্সপারেন্সি নেই আমার? কিসের ট্রান্সপারেন্সি নেই বল? আস্ক ইয়োরসেলফ। সম্বিতের সঙ্গে আমার ডিভোর্স হয়নি বলে? কিন্তু আমি তো সম্বিতের ইচ্ছে অনুযায়ী চলছি না অনিন্দ্য, আমি তো নিজের ইচ্ছে অনুযায়ী চলছি। কতদিন তোমরা সেপারেশনে আছো? কতদিন? কি করেছো এর মধ্যে? ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছো? হোয়াট নেক্সট? হোয়াট ইউ মিন বাই হোয়াট নেক্সট? তুমি কি চেয়েছিলে? তুমি তো এই সম্পর্কটার নামটা বদলাতে চেয়েছিলে। কোথাও কি কিছু বদলেছে? কিচ্ছু বদলাইনি। আমি শ্রীময়কে ডিভোর্স দিয়ে এখানে চলে এসেছি, আমি তোমার সঙ্গে আছি, বাইরের লোকে কি বলছে তুমি সেই পরপুরুষের সঙ্গে আছো। নিজে কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছ এই নামটা বদলানোর জন্য? কোনো দায়িত্ব? আজকে যদি বুকান তোমার দিকে আঙুল তুলে প্রশ্ন করে কি উত্তর দেবে তো? ওকে তো আমাকেও ছোট চোখে দেখে, নিচু চোখে। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? আমি শ্রীমকে ডিভোর্স দিয়ে কেমন এলাম? সেটা কি আমাকে বিয়ে করবে বলে? না, তোমার সঙ্গে ফুর্তি করবো বলে। তুমি কেন আমাকে ভাবে ইনসাল্ট করছো? আমি ইনসাল্ট করছি না, তুমি আমাকে ইনসাল্ট করছো। এতদিন হয়ে গেছে তোমরা সেপারেশন আছো, কি করেছো তুমি? সম্বিত তোমাকে ডিভোর্স দেবে না এই বলে বসে আছো। ট্রাই করেছো কখনো? ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছো? কমিট করেছো কিছু? সময় কি চলে যাচ্ছে অনিন্দ্যদা? অন্তত সেটা বলো। কমিট সামথিং, সেটা তো আমি বুঝি। তাহলে বুঝি যে তুমি একটা ফাইট করার চেষ্টা করছো। আমি একটা জিনিস খেয়াল করছি অনিন্দ্যদা, যবে থেকে তোমার সঙ্গে শ্রীময়ী ডিভোর্স হয়েছে, তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। এমন একটা ভাব করছো যেন আমি জোর করেছি তোমাকে শ্রীময়ীর সাথে ডিভোর্স করার জন্য। অথচ আমি কিন্তু অ্যালাউ করেছি। তুমি নিজের মেয়েকে নিয়ে এসে আমার বাড়িতে এসে উঠেছো, আমি কিন্তু অ্যাকমোডেট করেছি। দয়া করেছো তুমি, দয়া করেছো আমার মেয়েকে অ্যাকমোডেট করে তুমি দয়া করেছো। আর আমি কিচ্ছু করিনি, তাই না? আমি বুকানকে অ্যাকমোডেট করিনি, আমি আমার রেসপন্সিবিলিটিটা পালন করছি না, তাই তো? সেই জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ। শোনাবো? তুমি যদি দিটিকে নিয়ে আমায় কথা শোনাও, আমি বুকানকে নিয়ে তোমায় কথা শোনাবো। বাবা কে চাই? আমি সবাইকে খুব মিস করি। নাটক করো না তো? আমি নাটক করিনি বাবা। অঙ্কিতা, এখানে কিছু ফল আছে আর তোমার শাশুড়ি মায়ের তেল আর শ্যাম্পু। তোমার পাপাকে বলে দাও আমার জন্য যেন আগবারই উনি কিছু না করেন, আমি কিন্তু সেটা গ্রাহ্য করব না। চলো 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 পাল্টাই।